এই আঙ্গুলটা আর কখনোই শতভাগ ঠিক হবে না। অস্ট্রেলিয়ান শল্যবিদকে আঙ্গুলের অবস্থা দেখানো এবং পরবর্তী করণীয় ঠিক করার জন্য অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে গতকাল একটা দুঃসংবাদই জানিয়ে গেলেন সাকিব আল হাসান। ইঞ্জুরি আক্রান্ত বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা নাকি আর কখনোই আগের মতো পুরোপুরি ভালো হবে না তার। আঙ্গুলের ভাঙা হাড়টাও পুরোপুরি জোড়া লাগবে না কখনো। ডাক্তারদের হাতে এখন খুব বেশি কিছুই করার নেই, তারা বড়জোর সেটাকে মোটামুটি এমন একটা জায়গায় এনে দিতে পারবেন যাতে করে সাকিব ব্যাটটা ভালোভাবে ধরতে পারেন, ক্রিকেটটা চালিয়ে যেতে পারেন। সাকিব যখন কথাগুলো বলছিলেন সাংবাদিকদের সঙ্গে তখন মুখে লেগেছিল স্মিত এক টুকরো হাসি। হাসির আড়ালে সেই বিষাদটা খুব সহজেই পড়া যাচ্ছিল। হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই সাকিব মজার কোনো গল্প বলার মতো করে বলে গেলেন, আঙ্গুলের সংক্রমণটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা, ওটা যতক্ষণ পর্যন্ত 0% না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো সার্জন অস্ত্রোপচার করবেন না, ওখানে হাত দিলে হাড়ে চলে যাবে আর হাড়ে চলে গেলে পুরো হাত নষ্ট। এখন আসল ব্যাপারটা হচ্ছে কিভাবে সংক্রমণটা কমানো যায়। আমার এই আঙ্গুলটা আর কখনোই শতভাগ ঠিক হবে না, যেহেতু নরম হাড় আর কখনো জোড়া লাগার সম্ভাবনাও নেই, পুরোপুরি ঠিক হবে না। অস্ত্রোপচার করে ওরা এমন একটা জায়গায় এনে দেবে যাতে করে অন্তত আমি ভালোভাবে ব্যাটটাকে ধরতে পারি আর ক্রিকেটটা চালিয়ে যেতে পারি। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান, মাঠের বাইরেও ছিলেন বেশ কিছুদিন। এরপরে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেই ব্যথাটা আবার ফিরে এসেছিল, তখন ব্যথানাশক ইঞ্জেকশন দিয়ে খেলা চালিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। ভেবেছিলেন ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরেই আঙ্গুলের অস্ত্রোপচার করে ফেলবেন, কিন্তু এশিয়া কাপ তখন করানোর ছিল দরজায়। সাকিব ছাড়া বাংলাদেশ অনেকটাই খর্বশক্তির দল হয়ে যায়, এ কারণে বোর্ড প্রেসিডেন্টের বিশেষ অনুরোধে তর্জনীর সার্জারির তারিখ পিছিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের পরেই অস্ত্রোপচারের টেবিলে যাবেন এমনটাই তখন ভবিতব্য ছিল, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলার পরেই ব্যথায় অবশ হয়ে গিয়েছিল সাকিবের সেই আঙ্গুলটা। দলের ফিজিও নিজেও বুঝতে পারেননি কিছুই। আঙ্গুলের অবস্থা খারাপ দেখে তড়িঘড়ি করে দেশে ফিরে আসেন সাকিব, সিঙ্গাপুর বা অন্য কোথাও গিয়ে অপারেশন করাবেন সেজন্য। ব্যথা বাড়তে থাকায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তাকে দেখে সত্যি আঁতকে উঠেছিলেন। তারা বলেছিলেন এই আঙ্গুল নিয়ে তো কোনো কাজই করা সম্ভব না, আর সাকিব কিনে ক্রিকেট খেলে বেড়াচ্ছেন, সত্যি আশ্চর্য হতে হয়। সাকিব আল হাসান, আপনি কি করে পেরেছিলেন? ইনফেকশন সারাতে সেই রাতেই পুঁজ বের করা হয় সাকিবের আঙ্গুল থেকে। ডাক্তাররা জানান আর কয়েক ঘন্টা দেরি হলে হয়তো চিরদিনের মতো অকেজো হয়ে যেতে পারত সাকিবের পুরো হাতটা। আঙ্গুলে অস্ত্রোপচার হলে মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ লেগে যাবে সাকিবের মাঠে ফিরতে। তবে অস্ত্রোপচারটা কবে হবে সেটা জানেন না সাকিব আল হাসান, কারণ অস্ত্রোপচারের জন্য সংক্রমণটা দূর করা সবচেয়ে জরুরি আর এটাই প্রথম কাজ। সাকিব তো অস্ট্রেলিয়া উড়ে গেছেন, আক্রান্ত আঙ্গুল নিয়ে আরো বেশ কিছুদিন ভুগতে হবে তাকে। কিন্তু সাকিবের এই আঙ্গুলের অবস্থার জন্য কি সাকিব নিজে দায়ী? মোটেও না। সাকিব তো এশিয়া কাপ খেলতেই চাননি, ওয়েস্ট ইন্ডিজ থেকে এসেই আমেরিকা বা অন্য কোথাও গিয়ে আঙ্গুলে সার্জারি করাবেন এমনটাই তার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হতে দেয়নি কিছু মানুষ। বিসিবির উচ্চ পদে আসেন কিছু মানুষ যারা সাকিবকে ক্রিকেটারের চাইতে বেশি বোধহয় গ্ল্যাডিয়েটর ভাবেন। তারা চেয়েছিলেন যে কোনো মূল্যে সাকিব যাতে এশিয়া কাপে খেলেন। সাকিবের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই ছিল না তাদের কাছে, অনেকটা ইমোশনাল ব্ল্যাকমেইল করেই তাকে রাজি করানো হয়েছিল এশিয়া কাপের জন্য। দল আর দেশের কথা ভেবে সাকিবও রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু মনের অসন্তোষটা চেপে রাখতে পারেননি তিনি। এশিয়া কাপের আগে একটা সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন ম্যাচ খেলার মতো 10% ফিট নন তিনি, নিজের আঙুল বা শরীরের অবস্থা সাকিবের চেয়ে ভালো আর কে জানবেন, সেই জ্ঞান থেকেই হয়তো বলেছিলেন এই কথাটা। কিন্তু তখন সাকিবের এই কথাটা নিয়ে আপত্তি তোলা হয়েছিল। কোচ স্টিভ রোডস বলেছিলেন তার ধারণা সাকিব 50 থেকে 60 ভাগ ফিট রয়েছে, সাকিবের চাওয়া ও সাকিবের ইচ্ছেগুলোকে তারা পাত্তা দেননি। আজ সাকিবের আঙ্গুলের যে এই অবস্থা, তার দায়ভার কি তারা নেবেন বা নেয়ার জন্য প্রস্তুত আছেন, এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন। ভারত বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছিল এশিয়া কাপে টানা খেলার ধকল থেকে দূরে রাখতে, আমরা কি পারতাম না ইঞ্জুরি আক্রান্ত সাকিবকে বিশ্রাম দিতে? শিরোপাটা আমাদের খুবই দরকার, এ কথাটা ঠিক, কিন্তু দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিপদের মুখে ঠেলে দিয়ে তা অবশ্যই নয়। অনেক বছর আগে অতি ব্যবহারে মাশরাফি বিন মর্তজাকে ধ্বংস করে ফেলেছিল বিসিবি, টকবগে তরুণ এক পেসারকে টানা খেলাতে খেলাতে তাকে ছুঁড়ে ফেলেছিল ভয়ানক ইঞ্জুরির মুখে। সেই দিনগুলোতে আমরা যথেষ্ট পেশাদার ছিলাম না হয়তো, কিন্তু এখনো কেন সাকিবের সাথে একই ঘটনা ঘটবে? এখন তো আমরা পেশাদার হয়েছি, আমাদের দলে
প্রশিক্ষিত ফিজিও ট্রেনারও আছেন, তারা কেন ধরতে পারছেন না অবস্থার গুরুত্ব? সাকিবের প্রশ্নের জবাবে ফিজিও কেন বললেন যে ব্যাট না ধরায় আঙুল ফুলে গেছে, এই টাইপের থিওরির জন্ম উনি কিভাবে দিলেন? আমাদের অবশ্যই উচিত বিসিবির মাধ্যমে ফিজিওকে এই প্রশ্ন আবারও করা, কেন তিনি এ ধরনের থিওরির জন্ম দেবেন। আমাদের দেশে ক্রিকেটারদের মধ্যে সাকিবের হেটাররাই বোধহয় সবচেয়ে বেশি, কোনো কারণ ছাড়াই একদল মানুষ তার সমালোচনায় মেতে ওঠেন। সাকিব দলের জন্য না খেলে নিজের জন্য খেলেন, এটা হচ্ছে তাদের সবচেয়ে জনপ্রিয় উক্তি। অনেকে তো মানতেই চান না যে সাকিবের ইঞ্জুরি হয়েছে, তাদের ধারণা বাংলাদেশের হয়ে খেলতে না চাওয়ার জন্য এগুলো সাকিবের বানানো অজুহাত হতে পারে। এই অমানুষগুলো কি কোনোদিনই ঠিক হবে না? সাকিব নিজের কলিজাটা কেটে রান্না করে দিলেও হয়তো এরা বলবে রান্না ভালো হয়নি, লবণ কম হয়েছে। আশ্চর্য বাংলাদেশ, আর আশ্চর্য বাংলাদেশের ক্রিকেটের দর্শক। যাই হোক, এসব অবুজদের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বিসিবির কর্তা ব্যক্তিরা তো যথেষ্ট প্রজ্ঞাবান ব্যক্তি, তারা কেন সাকিবের অবস্থাটা বুঝলেন না বা বোঝার চেষ্টাও করলেন না? সাকিব তো কোনো সার্কাস রিংয়ের টকবকে ঘোরানো নন যে তাকে দিয়ে যা খুশি করানো যাবে। তিনিও মানুষ, তারও সামর্থ্যের একটা সীমা আছে। এই সাধারণ জিনিসগুলো বুঝতে তারা কেন ভুল করছেন বারবার? নাকি তারা বিশ্বাসও করেন না যে সাকিব আসলেই ইঞ্জুরির ছুতো বানিয়ে ছুটি কাটাতে চান? নইলে তাদের এমন আচরণের তো আর কোনো ব্যাখ্যাই খুঁজে পাই না আমরা। সাকিব আল হাসান আমাদের ক্রিকেটের সোনার ডিম্পারা হাঁস, চটজলদি বড়লোক হবার মিথ্যে আশায় সেই হাঁসটাকে পেট কেটে মেরে ফেলার চিন্তা কেন করছেন আপনারা? প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।